আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। দর্শক, আজকে আপনাদেরকে আপেলের মোরব্বা তৈরি করে দেখাবো। জি হ্যাঁ দর্শক, আজকে আপনাদেরকে আপেলের মোরব্বা তৈরি করে দেখাবো। তো দর্শক, আমরা আপেলের মোরব্বা তৈরি করার আগে প্রথমে আমরা আপেল চারটা নিয়েছি এবং আপেল নিয়ে ভালোভাবে আপেলের ছোলাগুলো ফেলে দিয়েছি। দর্শক দেখতেই পাচ্ছেন, আমরা আপেলের ছোলাগুলো ভালো করে ফেলে দিব এবং আপেলটাকে চারটা টুকরো করব, চারটা ভাগে করব। এরপরে দর্শক, আমাদের আপেলটা চারটা টুকরো বা চারটা ভাগে কাটা হওয়ার পরে এরপর আপেলের যে ময়লাগুলো আছে সেগুলো কিন্তু আমরা ফেলে দেব। দর্শক, আপেলের ময়লাগুলো ফেলে দেওয়ার পরে এরপরে আমরা আপেলের টুকরোগুলো ভালোভাবে এরকম কুচিয়ে নেব, কাটা চামচ দিয়ে ভালো করে এরকম কুচিয়ে নেব যাতে আমাদের চিনি শিরাটা আপেলের ভিতরে ঢুকে যায়। দর্শক ভালোভাবে কুচিয়ে নেব যাতে আমাদের চিনি শিরাটা আপেলের সাথে ঢুকে যায়। এখন দর্শক, আমরা একটি পাত্রে করে হাফ লিটার পরিমাণ পানি নিয়েছি এবং এক চা চামচের মতো লবণ নিয়েছি এবং ভালোভাবে পানিগুলো গলিয়ে নিয়েছি, লবণের সাথে লবণ পানি গলিয়ে নিয়েছি। এটার সাথে এখন আমরা আপেলগুলো সব ডুবিয়ে রেখেছি 10 মিনিটের জন্য। আপেলগুলো আমরা ডুবিয়ে রাখবো। দর্শক, আমাদের আপেল এখানে আমরা 10 মিনিটের জন্য ডুবিয়ে রাখি। তো আরেক জায়গায় এখন আমরা আরেকটি প্রসেসিং করছি। এখানে আমরা হাফ লিটার চেয়ে কম পরিমাণ পানি নিয়েছি এবং 1 বাটি পরিমাণ আমরা চিনি নিয়েছি। দেখতেই পাচ্ছেন দর্শক, এখানে আমরা 1 বাটি পরিমাণ চিনি নিয়েছি, চিনির শিরাটা তৈরি করে নেব। তো দর্শক, আমরা চিনিগুলো কিন্তু ভালো করে গলিয়ে নেব। তো দর্শক, এখানে আমরা 3টা এলাচ এবং 3টা লবঙ্গ দিয়েছি এবং চিনি শিরাগুলো ভালোভাবে গলিয়ে নিচ্ছি। এর সাথে দর্শক আমরা জর্দার রং ইউজ করেছি। আপনি চাইলে জর্দার রং ইউজ করতেও পারেন বা অ্যাভয়েডও করতে পারেন, নাও দিতে পারেন। তো দর্শক, এখন আমরা জর্দার রংটা দিয়ে নিলাম, আমরা চিনি শিরাটা ভালোভাবে গলিয়ে নিলাম। এখন আমাদের দর্শক যে লবণ পানিতে আপেলগুলো ছিল সেই আপেলগুলো সব দিয়ে নিয়েছি। দর্শক, এখানে কিন্তু আপনি আমের মতো কিন্তু আপেল চিপড়াবেন না, তাহলে কোনো স্বাদই থাকবে না। দর্শক, আমরা না চিপড়িয়ে কিন্তু আপেলগুলো সব দিয়ে নিয়েছি চিনির শিরার সাথে। তো দর্শক, এরকম আপনি নাড়তেই থাকবেন যাতে প্রত্যেকটা আপেলই চিনি শিরা ঢুকে। তো 5 মিনিট পরে আপনি নাড়াচাড়ার পরে আপনি ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। ঠিক 30 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিবেন, কিন্তু এর মাঝে আপনি বারংবার বা আপেলগুলো নাড়বেন চাড়বেন যাতে প্রত্যেকটা আপেলেই সমপরিমাণ চিনি শিরাগুলো ঢুকে যায়। তো দর্শক, আমাদের প্রায় আধা ঘন্টা বাদ কিন্তু আমাদের আপেলের মোরব্বাটা হয়ে গিয়েছে। কি সুন্দর কালার হয়েছে দর্শক, আপনি দেখতেই পাচ্ছেন। দর্শক, আমাদের আপেল হয়েছে কিনা বা আমাদের চিনির শিরাটা হয়েছে কিনা তা কিন্তু আপনি চিনির শিরাটা ঠিক এভাবে দেখলেই বুঝতে পারবেন। দেখুন দর্শক, আপনাদের দেখাচ্ছি, দেখুন এরকম ডলা ডলা হবে। তো তখনই কিন্তু আমাদের আপেলটা, আপেলের মোরব্বাটা হয়ে গিয়েছে, যাতে আমাদের চিনির শিরাটা আপেলের মোরব্বার সাথে জমে না যায়। দর্শক, এর কারণে কিন্তু আমরা লেমন জুস ইউজ করেছি, মানে লেবুর রস দিয়েছি হাফ চামচের মতো আমরা লেবুর রস ইউজ করেছি। তো দর্শক, যাতে চিনির সাথে না মিশে যায় বা না জমে যায় এর জন্য কিন্তু আমরা লেবুর রস ইউজ করেছি। দর্শক, এখন কিন্তু আমাদের আপেলের মোরব্বা তৈরি হয়ে গেল। দর্শক, খুবই সহজ উপায়, খুবই সহজ নিয়মে কিন্তু আমাদের একটা অসাধারণ ডিশ তৈরি হয়ে গেল, আপেলের মোরব্বা তৈরি হয়ে গেল। তো এখন দর্শক, আমরা কিন্তু পরিবেশন করব আমাদের মজাদার এই রেসিপি। তো দর্শক, আমরা দেখতেই পাচ্ছেন, আপনারা দেখতেই পাচ্ছেন, আমাদের আপেলের মোরব্বা তৈরি হয়ে গিয়েছে। এখন কিন্তু আমরা পরিবেশন করছি, কি অসাধারণ হয়েছে দর্শক, খেতেও কিন্তু বেশ মজা হয়েছে। সবাইকে আমার আমন্ত্রণ রইল কায়েসের রান্নাঘর সাবস্ক্রাইব করে নিতে। সবাই নতুন নতুন আর রোমাঞ্চকর ভিডিও দেখবেন ইনশাল্লাহ। সবাই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে পাশে থাকুন কায়েসের রান্নাঘরের সাথে।